বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের যে ডিটিএস কোম্পানিগুলি বেশি চলছে তার মধ্যে সব থেকে কম টাকার প্যাকেজ শুধুমাত্র সানডিরেক্টেই পাবেন। কারণ সানডিরেক্টের নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি অর্থাৎ এনসিএ প্যাক মাত্র 59 টাকা এবং সব থেকে কম 137 টাকার প্যাকেজ বানাতে পারবেন, যেখানে 137 টাকা আপনারা সমস্ত বাংলা চ্যানেল দেখতে পাবেন এবং সাথে অন্যান্য ভাষার ফ্রি চ্যানেলও। কিন্তু অন্যান্য ডিটিএসে এই প্যাকেজে 220 টাকার উপরে রিচার্জ করতে হচ্ছে। তাহলে সানে 137 টাকা দিয়ে রিচার্জ করে মান্থলি খরচ অনেকটাই সেভ হচ্ছে। এবং এমনও দর্শক রয়েছে যারা বাংলা চ্যানেলের সাথে বাচ্চাদের জন্য কিছু হিন্দি কার্টুন চ্যানেল বা নিজের জন্য খেলার চ্যানেল নিতে চায় আর ফুল প্যাকেজ দিয়ে রিচার্জ করেন। তবে সানে এই 137 টাকা রিচার্জের পর 3টি বা 4টি কার্টুনের চ্যানেল যদি আপনি অ্যাড করেন, 1 মাসের জন্য 12 থেকে 15 টাকা খরচ পড়বে এবং খেলার চ্যানেলের জন্য 1 মাসে 23 টাকা খরচ পড়বে। সেক্ষেত্রে দেখুন কত কম টাকায় 1 মাসে বাংলা, হিন্দি কার্টুন এবং খেলার চ্যানেল সহ 170 টাকায় 1 মাসের প্যাকেজ বানাতে পারছেন। সে কারণে শুধুমাত্র বাংলা দর্শকরা বা যারা অনেক কম টাকায় প্যাকেজ বানাতে চান তারা সানডিরেক্টের সাথেই জুড়ে আছেন। কিন্তু 137 টাকার প্যাকেজটি কোনো UPI থেকে আপনারা ডাইরেক্ট রিচার্জ করে অ্যাক্টিভেট করতে পারবেন না, বা আপনারা যে কোনো UPI অ্যাপ্লিকেশন বা মাল্টি রিচার্জ অ্যাপ্লিকেশন থেকেও 137 টাকায় একবারে রিচার্জ করতে পারবেন না। এই 137 টাকার প্যাকেজটি অ্যাক্টিভেট করতে গেলে আপনাদেরকে প্রথমে 59 অর্থাৎ 59 টাকা এবং তারপর 78 অর্থাৎ 78 টাকা দিয়ে রিচার্জ করতে হবে। 59 এবং 78 এই দুটি প্যাক যে কোনো মাল্টি রিচার্জ অ্যাপ্লিকেশন থেকে পরপর রিচার্জ করতে পারবেন। রিচার্জের সাথে সাথে প্যাকটি অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনাদের এই প্যাকটি অ্যাক্টিভেট করানোর জন্য কোনো রকম কাস্টমার কেয়ারে বা কোনো রিটেলারের সাথে যোগাযোগ করা লাগবে না। আর যদি আপনারা শুধুমাত্র বাংলা চ্যানেল 3 মাস বা 6 মাসের জন্য অ্যাক্টিভেট করতে চান, তাহলে 3 মাসের জন্য 397 টাকা দিয়ে রিচার্জ করবেন, যেখানে 132.33 টাকা মান্থলি খরচ পড়বে। এবং যদি আপনারা 6 মাসের জন্য রিচার্জ করতে চান, 790 টাকা দিয়ে রিচার্জ করবেন, মান্থলি 131.66 টাকা খরচ পড়বে। তাহলে প্রত্যেক মাসে রিচার্জের ঝামেলাও থাকবে না। তবে এই 397 বা 790 টাকার প্যাকেজটির বিষয়ে অনেকেই কমেন্ট করেছেন, এই প্যাকেজটি রিচার্জের ক্ষেত্রে 30 দিনের বেশি DTH বন্ধ থাকতে হবে কিনা। না, এখনকার পর্যন্ত আপডেট 2024-এ কালকে আপনার টিভি বন্ধ হয়েছে, আজকে রিচার্জ করতে পারবেন, অথবা এখন আপনার টিভি রিচার্জ শেষ হয়েছে, আপনি সাথে সাথেই এই প্যাকগুলি দিয়ে রিচার্জ করতে পারবেন 397 অথবা 790। এছাড়াও অনেকে জানিয়েছেন এই সমস্ত প্যাকেজে কলকাতা টিভি সহ কিছু কিছু চ্যানেল আমরা দেখতে পাচ্ছি না, যেগুলি সার্চিং ফর সিগন্যাল বা চেক দ্য কেবল কানেকশন এরকম লেখা শো হচ্ছে টিভি স্ক্রিনে। তো এই ক্ষেত্রে আপনারা টেকনিশিয়ান ডেকে আপনাদের টিভি সিগন্যাল স্ট্রেংথ বা কোয়ালিটি বাড়িয়ে নেবেন, তাহলে সমস্ত চ্যানেল দেখতে পাবেন। সানের সিগন্যাল SD এবং HD দুটি ভাগ রয়েছে, যার কারণে এই প্রবলেমগুলি হচ্ছে। যে কোনো একটি সিগন্যাল কমে গেলে আপনার কিছু চ্যানেল অফ হয়ে যাবে। আর যদি পার্টিকুলার কোনো রকম প্যাকেজের কারণে এই চ্যানেলগুলি বন্ধ থাকে, তাহলে এখানে টিভি স্ক্রিনে এই লেখাগুলি শো হবে। এবার আপনাদেরকে জানাবো এই প্যাকেজগুলি রিচার্জ করে নিজেরাই কিভাবে অ্যাক্টিভেট করবেন। রিচার্জ অ্যামাউন্ট যেমন ধরুন 137-এর জন্য 140, 397-এর জন্য 400, 790-এর জন্য 790। এইভাবে আপনারা যে কোনো UPI থেকে টপ আপ রিচার্জ করে কাস্টমার কেয়ারে ফোন করে প্যাক অ্যাক্টিভেট করতে পারেন। অথবা যদি আপনারা নিজেরা কোনো মাল্টি রিচার্জ অ্যাপ্লিকেশন থেকে রিচার্জ করতে চান বা অন্যদেরকেও রিচার্জ করাতে চান, তাহলে এই অ্যাপ্লিকেশন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, বা অ্যাপ্লিকেশনের নামটা ডিসপ্লে ভালোভাবে দেখে নিন, প্লে স্টোরে সার্চ করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। এখানে সিম্পলি আপনাদের ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করবেন, উপরে রেফারেল কোডে এই রেফারেল কোড দেবেন, তারপর আপনাদের হোয়াটসঅ্যাপে বা জিমেলে ID এবং পাসওয়ার্ড চলে যাবে। ID পাসওয়ার্ড দিয়ে সিম্পলি লগ ইন করে নেবেন, তারপর প্রোফাইল থেকে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ড চেঞ্জ করার পর আবার লগ ইন করে আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন, যেখানে মিনিমাম 500 টাকা থেকে ব্যালেন্স অ্যাড করতে পারবেন, রিচার্জের সাথে সাথে কমিশন পাবেন। যে কোনো রিচার্জ প্ল্যানের অ্যামাউন্ট বসাবেন, ডাইরেক্ট রিচার্জ করতে পারবেন এবং অন্যদেরকেও রিচার্জ করে ইনকাম করতে পারবেন। এই রিচার্জ অ্যাপ্লিকেশনের সাপোর্টের জন্য প্রোফাইলে ক্লিক করবেন, এখানে কাস্টমার কেয়ার নাম্বার পাবেন, বাংলাতেই সাপোর্ট পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। নতুন বছরে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।